খেলাটি অনেক মজার হবে। সো ভিউয়ার্স, সবাই মনোযোগ সহকারে খেলাটি উপভোগ করতে থাকো। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন। সারাদিন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও আমি হাজির হলাম গণিতের একটি মজার বিষয় নিয়ে। আজকের বিষয়টি হলো তোমার করা অঙ্কের যোগফলের সাথে আমার করা অঙ্কের যোগফল মিলে যাওয়া। যেহেতু আমি আগের থেকে একটি যোগফল আমার কাছে নিলাম, ঠিক তাই তোমার যোগফলের সাথে আমার যোগফল মিলে গেলে সেটি অবাক করার বিষয় নয় কি? যদি অবাক করার বিষয় হয়ে থাকে তবে বিষয়টি তোমার জন্য। চলো আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমাকে সহযোগিতা করার জন্য আমি আমার একজন সহযোগী নিলাম। এখন আমি আমার সহযোগীকে কিছু কথা বলবো, সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাকে একটি মজার খেলা দেখাবো, তুমি কি তা দেখবে এবং শিখবে? ইয়েস, অবশ্যই অবশ্যই আমি তা শিখব। তাহলে আমি খেলার নিয়মটি বলি আর তা তুমি মন দিয়ে শোনো। আমি প্রথমে চার ডিজিটের একটি নাম্বার নিব, পরে তুমি চার ডিজিটের একটি নাম্বার নিবে, এভাবে আমি তিনবার, তুমি দুইবার নিবে। নেওয়া শেষ হয়ে গেলে মোট পাঁচ ধাপকে যোগ করবে, যোগ করে যে ফল তুমি পাবে তা আমার পূর্বের নেওয়া যোগ ফলের সাথে মিলে যাবে। যদি এমন ধরনের একটি ম্যাজিক তুমি আগে থেকে জানতে তাহলে কেমন হতো? আগে থেকে যদি আমি এমনটি জানতাম অবশ্যই অবশ্যই তা ভালো হতো। চলো তাহলে খেলাটি শুরু করা যাক। আমার নেওয়া সংখ্যাটি 2 2 4 6 6, অর্থাৎ 22,466। এবার তুমি যে কোনো ধরনের সংখ্যা নাওনি কেন, উত্তর হবে 22,466। তাহলে তো খেলাটি অনেক মজার হবে। সো ভিউয়ার্স, সবাই মনোযোগ সহকারে খেলাটি উপভোগ করতে থাকো। চলো তাহলে খেলাটি শুরু করা যাক। আমি প্রথমে একটি সংখ্যা নিচ্ছি, চার ডিজিটের একটি সংখ্যা নিব, আর তা হলো 2 4 6 8। এবার তুমি একটা সংখ্যা নাও। আমি আমার মতো করে আমি একটি সংখ্যা নিচ্ছি, তা হলো 3 5 6 7। এখন আমি আবার একটি সংখ্যা নিব চার ডিজিটের, তা হলো 6 4 3 2। আমি নিলাম 1 7 9 2। আমি আবার আরেকটি সংখ্যা নিলাম 8 2 0 7। এবার তোমার কাজ, তুমি পাঁচটি দাপকে একসাথে যোগ করো। যোগ করা হয়ে গেলে এবার তুমি আমাকে বলো তোমার পাওয়া যোগফলটি কত? আমার পাওয়া যোগফলটি 2 2 4 6 6, অর্থাৎ 22,466, যা আপনার যোগফলের সাথে মিলে গেল।
কি বুঝলে? আসলে খেলাটি অনেক মজার না? তোমার যোগফলের সাথে আমার পূর্বের নেওয়া যোগফল মিলে গেল। হ্যাঁ, আসলেই তো মজার বিষয়, কিন্তু এটা কি করে সম্ভব? হ্যাঁ, সবই সম্ভব। তুমি খেয়াল করেছ, প্রথমে আমি চার ডিজিটের চারটি সংখ্যা নিয়েছিলাম 2 4 6 8, এরপরে তুমি চার ডিজিটের সংখ্যা নিয়েছিলে 3 5 6 7, আমি তিনের নিচে ছয় বসালাম, এর কারণ হচ্ছে 6 3 9 হবে, আবার 5 4 9 হয়, আবার 6 3 9 হয়, আবার 7 2 9 হয়। এর পরবর্তীতে আবার তুমি চার ডিজিট নিয়েছিলে 1 7 9 2, এরপর আমি নিয়েছিলাম 8 2 0 7। তুমি খেয়াল করলে দেখবে তোমার নেওয়া সংখ্যার সাথে আমি নেওয়া যে সংখ্যা তা যোগফল নয় হয়। সেই জিনিসটা যদি তুমি মনে রাখো তাহলে তুমিও এমন ধরনের অঙ্কের জাদু বা অঙ্কের ম্যাজিক দেখাতে পারবে। আর এই ম্যাজিকটি করার পূর্বে তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রথম যে চার ডিজিট তুমি নিবা সেই ডিজিটটা যেন 2 4 6 8 হয়। পরবর্তীতে তোমার বন্ধুর নেওয়া সংখ্যার সাথে তুমি 9 মিলানোর জন্য যে সংখ্যা নিতে হয় সেই সংখ্যাটি নিবে, তাহলে তুমিও পারবে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার দিবে। এছাড়াও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।